সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজ সাতাশে জুন আজকে আমি আপনাদের সামনে যে খবরটি এসেছি সেটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর গতকাল অর্থাৎ ছাব্বিশে জুন আমরা ইতিমধ্যে জেনে গেছি যে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তাদের যে বাকি থাকা তিনখানা উচ্চমাধ্যমিক পরীক্ষা ছিল সেগুলিকে বাতিল ঘোষণা করেছে অর্থাৎ আগামী জুলাই মাসের দুই থেকে আট তারিখের মধ্যে যে তিনটে উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি তারা বাতিল ঘোষণা করেছে এবং সেই সংক্রান্ত কিছু তথ্য এবং সেই সংক্রান্ত কিছু বিষয় নোটিশ আকারে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর মহুয়া দাস তিনি আমাদের সামনে তুলে ধরেছেন চলুন আমরা দেখি কি সেখানে বলা হয়েছে আমরা আপনাদের সামনে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এসেছি এখানে দেখুন লেখা রয়েছে নোটিফিকেশন রিগার্ডিং রিমেনিং এইচএস এক্সাম এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে এই দেখুন নোটিশ নম্বর হচ্ছে এটি আর তারিখ ছাব্বিশ ছয় দু হাজার কুড়ি কালকে সন্ধ্যেবেলায় এটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিদ্যাসাগর ভবন অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে এই যে দেখুন এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রায় তিন মাস ধরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দেশের ও রাজ্যের করোনা পরিস্থিতি বিভিন্ন আদালতে সংশ্লিষ্ট পর্যবেক্ষণ ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির দিকে তীক্ষ্ণ নজর রেখে চলেছে এবং নিয়মিত আলোচনাও চালিয়েছে সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের ছাব্বিশে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গঠিত শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি গৃহীত হলো এবং সিদ্ধান্তগুলি কি সেটি বলা হচ্ছে ক অর্থাৎ এক নম্বর সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি দুই ছয় ও আটই জুলাই দু হাজার কুড়ি অনুষ্ঠিত যেগুলি হওয়ার কথা ছিল সেগুলি বাতিল করা হলো খ উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাতিল পরীক্ষাগুলির মূল্যায়ন পদ্ধতির ক্ষেত্রে পরীক্ষার্থী ইতিমধ্যে সম্পন্ন বিষয়গুলির লিখিত পরীক্ষাতে যে নম্বর পেয়েছে তার সর্বোচ্চটিকে বাতিল পরীক্ষার লিখিত অংশের প্রাপ্ত নম্বর হিসেবে গ্রহণ করা হবে প্রয়োজনে শতকরা হারে এই বিষয়ে ওই বিষয়ে নম্বর পরিগণিত হবে গ এই প্রক্রিয়াটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাধ্যমে দ্রুত সম্পন্ন করা হবে আগামী জুলাই মাসের মধ্যে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে ঘ যে পদ্ধতিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে সেই পদ্ধতিতে প্রাপ্ত নম্বরে যদি কোনো পরীক্ষার্থী অসন্তুষ্টি বোধ করে তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে শুধুমাত্র ওই পরীক্ষার্থীদের জন্য কেবল বাকি বিষয়গুলি লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হবে ওই পরীক্ষাটিতে যে নম্বর সে পাবে সেটি চূড়ান্ত এবং অপরিবর্তনীয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই পরীক্ষা তখনই গ্রহণ করবে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে সেই অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যথাসময়ে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য বাকি লিখিত পরীক্ষার দিনক্ষণ নির্দিষ্ট নিয়মাবলী প্রকাশ করবে সভাপতি মহুয়া দাস পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাহলে বিষয়টি পরীক্ষা হয়ে গেল যে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর দু হাজার কুড়ি সালে বসেছিলেন তাদের দুই ছয় আট তারিখে যে উচ্চ মাধ্যমিকগুলি হওয়ার কথা ছিল পরীক্ষাগুলি সেগুলি আর হচ্ছে না সেগুলি বাতিল এবং যে পরীক্ষাগুলি ইতিমধ্যে ছাত্রছাত্রীরা দিয়ে ফেলেছে তাদের মধ্যে যে পরীক্ষা নাম্বারটি সর্বোচ্চ সেই নাম্বারটিকে ধরে বাকি পরীক্ষা নাম্বারগুলি বসানো হবে এই নাম্বার দেওয়ার পরও যদি কারো মনে অসন্তুষ্টি হয় তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে তখন কমিউনি আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা করবে এবং সেখানে যে নাম্বারটি পাওয়া যাবে সেটি হচ্ছে চূড়ান্ত এতটুকুই এখন অবধি বলা হয়েছে আরও বিস্তারিতভাবে পরে হয়তো সংসদের তরফ থেকে জানানো হবে তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ খবর আপনাদের যারা ভাই বোন বা ছেলে মেয়ে বা আশেপাশে আত্মীয়স্বজনের মধ্যে পরীক্ষার্থী যারা রয়েছিল উচ্চ মাধ্যমিক বছরে তাদেরকে বিষয়টি আপনারা জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন সকলের মধ্যে আজ দিনের এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার